বন্ধু হ্যাঁ দোস্ত আর এই পথে প্রত্যেকদিন একটা মাই মাই আসে বুঝছিস হ্যাঁ আমিও দেখি আর দেখতে খুব সুন্দর আমার তো দোস্ত খুব পছন্দ চল আজকে কিছু কই তাহলে দোস্ত একটা গান গাও আচ্ছা ঠিক আছে চারজনই প্রস্তাব দেব চারটা রাজি হয় কার সাথে দিয়ে দেব নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে দোস্ত একটা গান ধরো হ্যাঁ শুন তুই তো ভালো গান গাস তুই তো একজন শিল্পী মানুষ একটা গান করতে করতে দেখছ তাই হ্যাঁ হ্যাঁ মুখলে তাই কত ভালো শিল্পী কত বন্ধু উদে আসতে মায়া যা তাই তো দোস্ত প্রস্তাব কিন্তু দেবো আরে ভয়া থাকে একেবারে নাকি লাগে লাগে একে করে চারজনই দিই চার প্রস্তাবে রাজি হয় তার তোমার কিছু কথা আছে আমরা চারজন তোমাকে কিছু বলবো আমি তোমাকে ভালোবাসি আমিও ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি আমার ভাই একই কথা আমাদের পক্ষ থেকে তোমাকে এটা গিফট করলাম এই ফুল আমি নিতে পারবো না কেন আপনাদের চিনি না জানি না আমি ফুল নেব কি কারণে সমস্যা কোথায় আমরা চারজনই তো তোমাকে ভালোবাসি চারজনই একে এমন ভালোবাসি বলে আমাদের ফুল কেন নেবেন আপনারা যদি ভালোবাসেন তাহলে আপনাদের গার্জেন পাঠান আমার বড় ভাইয়ের কাছে বন্ধু দোস্ত ঠিকই তো কইছে ঠিক আছে তাহলে আমরা গার্জেন পাঠাই আসুন পাঠানে যাই বন্ধু হ্যাঁ ট্রাক আমার বাড়ি থেকে আসো কেরে আমারই ছোট বোনিক ডিস্টার্ব করে আব্বাক তো যাক ঘটনাটা খুলে কওয়া লাগবে তালি তাই আমি এখনই যাচ্ছি আমি নিজে চয়ে দিয়ে আসলাম কে রাজিয়া আইসে আপনাকে কিছু কয় নাই না ও তো বাড়িতে গা বলে আইলো বিশ্বাস নয় আমার কথা যদি বিশ্বাস নয় আপনি ডাক দিয়ে শুনেন আপনার মেয়েদের কেড়ে আচ্ছা তোর কিছু বলতে হবে না তুই ওদের চারজনকে আমার সঙ্গে দেখা করতে বল আচ্ছা ঠিক আছে আব্বা আমি তাহলে এখনই গেলাম বিকেলে ওখানে আসবে কব না ও মাউই গো মাউই গো আজকে সাইডে ভাত খাইয়ে যাও পটল ভাজা দিয়ে তোমার তাও এলে কয়া দিব বাসা নিতে ছিলে গো হাই রে সোনার মাউই আমার গো হাই গো জুতের মাউই গো মাউই গো মুকলেস ভাই হ্যাঁ ভাইয়া আমি আপনাদেরকেই খুঁজছিলাম হ্যাঁ ভাইয়া ভাই ঘটনা হচ্ছে আপনারা চারজনই আমার বোনকে বিরক্ত করেন বিষয়টা আব্বার কান পর্যন্ত পৌঁছাইছে আমিও দেখছি তো যাই হোক আপনারা আব্বা দেখা করতে বলছে আপনারা চারজনই আজকে বিকেলে আব্বার সঙ্গে দেখা করবেন অবশ্যই যাব ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে দেখা করি যাই যাব না হ্যাঁ হ্যাঁ দেখা করব আজকে অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই আমরা চলে গেলাম আমরা অবশ্যই আসব আচ্ছা ভাই ওকে থ্যাংক ইউ খারাপ তো আমার মনও ভালো আছে চল যাই আগে যদি জিজ্ঞেস করে যে আমার মেয়েকে এরকম তোমরা ডিস্টার্ব করো হ্যাঁ আঙ্কেল করি
ঠিক আছে আমরা চারজনই আপনার মেয়ে ভালোবাসি চল যাই বুয়ে সাহস নিয়ে যাই চল 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 আব্বা ওরা আসছে আসতে দে আচ্ছা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি নাকি আমাদের ডাকছেন চারজনকে হ্যাঁ ডাকছি তোমাদের একটা কারণে তোমরা বলে আমার মেয়েকে ডিস্টার্ব করো চারজনেই আঙ্কেল ডিস্টার্ব তো না আমরা চারজনই ওকে ভালোবাসি আচ্ছা বাবা মেয়ে আমার একটা ছেলে তোমরা চারজন তোমরা চারজনকে কিভাবে আর এক মেয়েকে ভালোবাসো এটা তো আমি বুঝতে পারলাম না আসলে কি আঙ্কেল আমরা ওকে চারজনই ভালোবাসি এখন আমাদের চারজনের ভিতরে আপনি যাকে ভালো লাগবে তার সঙ্গে আপনি ওকে বিয়ে দিতে পারবেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে তোমাদের চারজনকে আমাকে একটা পরীক্ষা দিতে হবে তোমরা কি প্রস্তুত জি আমরা চারজনই প্রস্তুত আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটা ফল এনে দেখাও তোমরা যা আমি জীবনে কখনো দেখিনি যে আমাকে দেখাতে পারবে তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব ঠিক আছে আমরা খুঁজে দেখব সমস্যা নাই তবে ফলটা এনে আপনাকে আমরা দেখাবো সমস্যা আচ্ছা বাবারা তোমরা এই সি পাজা বা প্যান্টগুলি না পরে আমার সামনে না আসো তোমরা লুঙ্গি পরে আসো আমি তাতে খুশি হবো আমি আজ মানুষ নামাজ কালাম পাঁচ অক্ত পরে আমি এগুলি পছন্দ করি না ঠিক আছে আঙ্কেল তোমরা লুঙ্গি আমরা লুঙ্গি পরে আসবো আচ্ছা বাবা তোমরা যে ফল আনবা সে ফল যদি আমি কোনোদিন দেখে থাকি তাহলে ওই ফলকে তো তোমাদের পিছনে দেওয়া হবে তাহলে আঙ্কেল এখন আমরা আসি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দোস্ত কি আনছো তুই বলা যাবে না তোমার কয়া আবার তুমি এইটা আবার নিয়ে আসো নাকি দোস্ত কমো না আমি যা যে যা আনছি আনছি হেমেল কি আনছো রে তোরে বলবো কেন আমি যা আনছি আনছি বে আচ্ছা ঠিক আছে চল কারুটা কারো দেহানের দরকার নাই কারুটা কাউ দেহানের দাদাটা তাতার কাছেই রাখি চল চল আব্বা ওরা কিন্তু চলে আইছে আচ্ছা ওকে এক এক করে পাঠা দে ভিতরে আচ্ছা ঠিক আছে আব্বা এই যে লিয়ে আসি একজন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি কি নিয়ে আসছো দেখাও তো দেখি আমার নিয়ম কানুন কি তোমার সব মনে আছে জি আঙ্কেল মনে আছে তাহলে কি নিয়ে আসছো এখন দেখাও আঙ্কেল যা দেখেন আরে বাবা এগুলি কি নিয়ে আসছো এরকম ফল আমার বাড়ির গাছের পিছনে অনেক আছে আচ্ছা বাবা তাহলে তুমি রেডি হয়ে যাও আরিস দিতে হবে নিয়ে যাও দিয়ে দে আচ্ছা বাবা কিনে আসছো দেখাও কি লিয়েছে গাব এ তো কালকে জালে দিলাম বাবা তুমি এখন লাও যাও তাহলে প্রস্তুত হয়ে যাও ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তুমি কি নিয়ে আসছো বাবা আঙ্কেল আমি যে জিনিস নিয়ে আসছি এই জিনিস আপনি কোনোদিন দেখেন নাই মেয়ে আমার সাথেই আপনার বিয়ে দেওয়া লাগবে আমার গাছেই আছে দেখে আসো আবার ভিতরে আমার গাছেই রয়েছে বাবা তাহলে তুমি এত বড় জিনিস অর্জনে প্রস্তুত হয়ে যাও তাহলে ঈশাদ দিয়ে দাও কিভাবে দেওয়া লাগবে আমাদের ভাই একটু আস্তে দিয়ে আব্বা এই যে লাস্টের পাগলে করলি আইছি
ভাই আজকে ভালো ভাই আছি ভাই।